চট্টগ্রাম সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের 25 বছর বর্ষপূর্তিতে রজত জয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গত রাতে চট্টগ্রাম নগরীর টেকনিক্যাল বিদ্যালয়ের লায়ন মখলেসুর রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ গণেশচন্দ্র ত্রিপাঠী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর রবিউল হোসেন, সত্ত্বাধিকারী মিসেস হুয়ান ই চ্যান, ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান উপস্থিত ছিলেন।